শেষ হয়েছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সফরে এসে সিরিজ জিততে না পারলেও শেষ ম্যাচে এসে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে টম লাথামের দল। সিরিজের শেষ ম্যাচে টাইগারদের ২৭ রানের হার উপহার দেওয়ার দিন ব্যাট দুর্দান্ত ছিলেন কিউই অধিনায়ক টম লাথাম। ৩৭ বলের মোকাবেলায় অপরাজিত ছিলেন ৫০ রান করে। এই ইনিংসে তার ব্যাট থেকে এসেছে দুটি চার এবং সমান সংখ্যক ছক্কা। দলের জয়ে অবদান রাখার পর ম্যাচের সেরার খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টম লাথাম, যেখানে তাকে অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ১০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দাঁড়ায় ৮৬,০০০ টাকার মতো। এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব লড়াই চালিয়ে গিয়েছিলেন শেষ পর্যন্ত। ম্যাচ বের করতে না পারলেও ৩৩ বলের মোকাবেলায় আফিফ হোসেন ধ্রুব অপরাজিত ছিলেন ৪৯ রান করে। তার এই ইনিংসে ছিল দুটি চার এবং তিনটি ছক্কার মার। ব্যাট হাতে এমন পারফরমেন্সের পর ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন আফিফ হোসেন ধ্রুব। পুরস্কার হিসেবে আফিফ হোসেন ধ্রুব পেয়েছেন ১০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৬,০০০ টাকার মতো। এদিকে পাঁচ ম্যাচের সিরিজ শেষে সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত করা হয়েছে। কিউই অধিনায়ক টম লাথাম এবং বাংলাদেশ দলের স্পিনার নাসুম আহমেদকে যৌথভাবে নির্বাচন করা হয়েছে সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে। এই সিরিজে টম লাথামের ব্যাট থেকে এসেছে সর্বমোট ১৫৯ রান, যেখানে পাঁচ ম্যাচের মধ্যে তার সর্বোচ্চ রানের ইনিংসটিও ছিল অপরাজিত ৬৫ রানের। ৫৩ গড়ে রান করা লাথামের স্ট্রাইক রেট ছিল প্রায় ১০৯। বাংলাদেশ দলের স্পিনার নাসুম আহমেদ এই সিরিজে সর্বমোট দখল করে নিয়েছেন ৮টি উইকেট, যেখানে সিরিজের চতুর্থ ম্যাচে একাই ৪টি উইকেট নিয়েছিলেন মাত্র ১০ রানের খরচ করে। এটাই তার সিরিজ এবং ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে নাসুম আহমেদ এবং টম লাথাম দুজনকেই দেওয়া হয়েছে ২০০০ ইউএস ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৭২,০০০ টাকা। এই পুরস্কারের অর্থ থেকে দুজন ভাগ করে নেবেন প্রায় ৮৬,০০০ টাকা করে।